তারপর কি হয়েছে ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায় প্রহৃত দুই আরপিএফ কর্মী, এমনকি চলে ট্রেন অবরোধ। ঘটনায় উত্তেজনা হুগলির পান্ডুয়া ব্লকের বৈচিগ্রাম রেল স্টেশনে। মঙ্গলবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে বৈচিগ্রাম স্টেশনে। জানা গেছে ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ব্যান্ডেল স্টেশনে। দুপুরে আপ হাওড়া বর্ধমান লোকাল ব্যান্ডেল ঢুকতেই সেই ট্রেনে ওঠে আরপিএফ এর বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনি ভাবে ট্রেনে হকার ওঠায় জরিমানা করা শুরু হয়। হকার প্রতিরোধ বাহিনীর জরিমানার মুখে পড়লে বাহিনী সাথে বচসায় জড়িয়ে পড়ে হকাররা। ট্রেন বৈচিগ্রামে ঢুকতেই বাহিনীর দুই কর্মী নীল সাকেত কুমার ও সঞ্জয় রায়কে ট্রেন থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মানিব্যাগটা আবার রিটার্ন করে দিয়েছে, কিন্তু টাকা নেই এর মধ্যে, মানে আই কার্ড নেই, কিছু পোস্টিং কোথায় আছে? আমার পোস্টিং হচ্ছে বালি, আর হচ্ছে আপনার আমাদের এই গ্রুপটা মনে হচ্ছে হাওড়া। বাড়ি কোথায়? আমার বাড়ি খালি সহ। মারলো কেন আপনাকে? ওই হকার রেড করছিলাম। আপনাকে মেরেছে? মারধর করার পরও থেমে না থেকে দুপুর তিনটে থেকে বৈচিগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ শুরু করে হকাররা। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলায় পান্ডুয়া থানার পুলিশ ও মগরা থেকে রেল পুলিশের বিশাল বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। মাল বেচতে ছিলাম, আমার কাছে দাঁড়া। তুমি কেন, কি হয়েছে? বস দাঁড়াইছি, বস শক্তি করছ কেন? আমার কলার আর দিচ্ছে, আমি বলছি কলার ছাড়েন, কলার ছাড়েন, ছাড়ছে। বস তোর মোবাইল দিয়ে, হ্যাঁ মোবাইল দিয়ে, মোবাইলে টাকা ছিল, দূরে 2000 টাকার নোট আর দূরে 500 টাকার নোট সবটাই থাকে আমার। ও নিয়ে গেলো, বললো শক্তি করে তোরা দেখা করবি আমার ওপর। কারা বললো? আরপিএফ। তারপরে আমরা এখানে অবরোধ করছি, আর ওদের পাইনি, ওরা পালাই গেছে, দুজনে পাই, দুজনে আমার ধরে রাখছে, মারছে, আমরা মারিনি, মারছে পাবলিক। প্রত্যেকটা দিন কি করছে আমাদের বাইরেতে বলছে নাকি, উপর মহল থেকে পাঠাচ্ছে যে আমাদেরকে হকারদের লেডিস থেকে নামাচ্ছে, যে জেন্টস বাকি থেকে নামাচ্ছে, হ্যাঁ নিয়ে ফাইন করছে। আরপিএফ 2000-2500 টাকা করে ফাইন চাইছে, তাহলে কেস দাও, এইভাবে এ করছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা হকারকে হ্যারাসমেন্ট করছে। আজকে আজকেও তাই করেছে, দেখবো কি এরা কি ফেক না অরিজিনাল। তার মধ্যে আমার কাছে একটাই, আমার কাছে দেখলাম কি কুমার বলে নাম, আমি দেখলাম দিলাম, হ্যাঁ ঠিক আছে আইডি আছে, আর একজন এখানে বসে আছে, তার আইডি আমাকে এখনো পর্যন্ত দেখালো না। আমাদের ট্রেনের টিকিট থাকে না, কিন্তু আমাদের ইউনিয়ন থাকে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত বাহিনীর দুই কর্মীকে মারধরের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। নিউজ আজ বাংলা, হুগলি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর কারিগরি শিক্ষার উপর ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SNP টেকনিক্যাল প্রাইভেট ITI, সতীতলা 24 নম্বর রুট, আরামবাগ, হুগলি। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার এবং ইলেকট্রিশিয়ান কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 7585859626 অথবা 9647579205 নাম্বারে। এছাড়াও ভারত সরকারের NCVT অনুমোদিত আমাদের আরেকটি প্রাইভেট ITI SPB টেকনিক্যাল প্রাইভেট ITI উচানল, পূর্ব বর্ধমান। আগস্ট 2021 শিক্ষাবর্ষে সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার এবং সুইং টেকনোলজি কোর্সের উপর সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 এবং 9732520783 নাম্বারে।